নিষেধাজ্ঞা ধীরে ধীরে ওঠানো হবে বলে শুক্রবার জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যে 22টির মধ্যে 12টি জেলাতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 5টি জেলায় শুধু রাতেই থাকবে আংশিক নিষেধাজ্ঞা। ইতিমধ্যেই রাস্তায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে। টানা 13 দিন ধরে উপত্যকায় বন্ধ আছে দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, তবে চালু হয়েছে সরকারি অফিসগুলি। শুক্রবার জম্মু কাশ্মীরের মুখ্য সচিব বিভিআর সুব্রহ্মণ্যম জানিয়েছেন সোমবার থেকে স্কুলগুলি খুলবে। সপ্তাহান্ত থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে ল্যান্ডলাইনগুলিও আংশিকভাবে চালু হবে। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় নৌসেরা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক গোলাবর্ষণে শহীদ হলেন ভারতীয় জওয়ান। দেরাদুনের বাসিন্দা 35 বছরের এই ল্যান্স নায়ক সন্দীপ থাপা 15 বছর ধরে ভারতীয় সেনায় নিযুক্ত ছিলেন। বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর 7 নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে 7,000 বস্তিঘর পুড়ে গেছে। শুক্রবার রাত 9:30 পর্যন্ত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার থেকে টানা বৃষ্টি, আর তাতেই মিনি সমুদ্রে পরিণত হয়েছে সোনারপুরের বিস্তীর্ণ এলাকা। কোথাও এক হাঁটু, আবার কোথাও বা কোমর ডুবে জলে। সোনারপুরের একাধিক রুটের অটো যেন বদলে গিয়েছে ডিঙি নৌকাতে। বৈকণ্ঠপুর কামরাবাদ মিশনপল্লী থেকে শুরু করে কামালগাজি যাওয়ার রাস্তা সবই এখন জলের তলায়। যোধপুরে বুধবার রাতে রিমঝিম বৃষ্টি যে এতটা রুদ্ররূপ ধারণ করবে তা ছিল কল্পনাতীত। মোটরসাইকেল তো কোন ছাড়, চার চাকা এমনকি ট্রাফিক কন্ট্রোলের বুথও ভেসে চলে গেল জলে। সুরপুরা বাঁধের অবস্থাও শোচনীয়। চীন কিছুদিন ধরে কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে আলোচনার দাবি তুলেছে, কিন্তু হংকং নিয়ে অপর কাউকে হস্তক্ষেপ করতে দিতে রাজি নয়। বৃহস্পতিবার বেজিং থেকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, হংকংয়ের অশান্তি আমাদের আভ্যন্তরীণ বিষয়, তা নিয়ে বাইরের কেউ নাক গলাতে এলে আমরা সহ্য করব না। এবার পাঞ্জাবের টপ নচ একাধিক তারকার সঙ্গে ক্যামেরার সামনে এলেন শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি। আর রিলিজ করে 3 দিনে মিউজিক ভিডিও ছাড়িয়েছে 1 মিলিয়ন ভিউয়ার্স তেরি মা পাঞ্জাবি। এই অ্যালবাম রিলিজ করে নজর কেড়েছে ফ্যানেদের। অবশেষে জল্পনার অবসান ঘটল। ভারতীয় দলের কোচ হিসেবে ফের নির্বাচিত হলেন রবি শাস্ত্রী। প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিবি চন্দ্রশেখর। বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় প্রাক্তন ভারতীয় ওপেনার তথা জাতীয় নির্বাচকের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। চন্দ্রশেখরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা ক্রিকেট বিশ্বে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।